হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এখানে জেনারেল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণভাবে দেখতে পারো তাহলে আগামী যে কোনো পরীক্ষাতে যেখানে সায়েন্স পোর্শন থেকে যে প্রশ্নগুলি আসে সেখানের মধ্যে তোমরা পাঁচ থেকে সাতটি প্রশ্ন নিশ্চিতভাবে এবং নির্ভুলভাবে করে আসতে পারবে কারণ এখানে যে প্রত্যেকটা প্রশ্ন বারবার রিপিটেড বিভিন্ন সব থেকে বেশি পরিমাণে এই সব প্রশ্নগুলি আসে আজ আমরা সেই সব প্রশ্নগুলি নিয়ে এখানে উপস্থিত হয়েছি কারণ এত বড়ো সিলেবাস যদি তোমরা শেষ করতে টাইমে পারবে না তখন তোমাদের মধ্যে একটা ডিপ্রেশন হবে আর সেই জন্য বাছাই করা এবং ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার আসছে সেই টাইপের প্রশ্ন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে শোনো আর চ্যানেলটি যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি কোশ্চেন নাম্বার ওয়ান পেনিসিলিন ইজ এক্সট্র্যাক্টেড ফ্রম পেনিসিলিন কোথা থেকে নেওয়া হয় মানে কোথা থেকে আমরা পাই ইস্ট অ্যালগি ফাঙ্কাস না লাইকেন তাহলে পেনিসিলিন আমরা কোথা থেকে পাই পেনিসিলিয়াম নোটেটাম নামক একরকমের যে ছত্রাক আছে বা ফাঙ্গাস সেখান থেকে আমরা পেনিসিলিনটা পাই কোশ্চেন নাম্বার টু হুইচ ইজ দ্য এফেক্ট অফ অ্যান্টিজেন ইন অ্যান্ড ইল পার্সেন তাহলে যখন কোনো অসুস্থ ব্যক্তি থাকে তখন তার শরীরে অ্যান্টিজেনটা কিভাবে কাজ করে তাহলে সেটা দেখো কীভাবে কাজ করছে ইট ইজ ইনক্রিজেস দ্য প্রোডাকশান অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিজেন কী করে আমাদের শরীরে যে অ্যান্টিজেনগুলো রয়েছে সেগুলো আমাদের শরীরে অ্যান্টিবডির উৎপাদনটা বাড়িয়ে দেয় যখন আমাদের শরীর অসুস্থ থাকে এবং বাইরে থেকে যে জীবাণুর আক্রমণ হয়েছে সেই জীবাণুটাকে মারার জন্য বা জীবাণুকে প্রতিহত করার জন্য এই অ্যান্টিবায়োটিকগুলি কাজ করে আমাদেরকে বাইরে থেকে অ্যান্টিবায়োটিক নেওয়া সবসময় প্রয়োজন হয় না কারণ আমাদের শরীরে যে অ্যান্টিজেন আছে সে কি করে অ্যান্টিবডি তৈরি করে সেই জন্য বলে যে বেশি পরিমাণে যদি বাইরে থেকে অ্যান্টিবডি বা অ্যান্টিবায়োটিক ওষুধগুলো নেওয়া হয় তাহলে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা নষ্ট করে দেয় কারণ আমাদের দেহ তখন আর নিজের থেকে কোনো অ্যান্টিবডি তৈরি করতে চাইবে না তো সবসময় চাইবে বাইরে থেকে অ্যান্টিবডি নিতে সেই জন্য ওষুধ বেশি গ্রহণ করাটা কখনোই ভালো নয় তাহলে এখানে অপশান টু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার থ্রি হুইচ অ্যামাং দ্য ফলোইং হেল্প ইন সার্কুলেশন অব ব্লাড ব্লাড সার্কুলেশনের জন্য সব থেকে বেশি পরিমাণের কোনটা দরকার মানে আমাদের রক্তবাহগুলোতে যে রক্ত সঞ্চালিত হচ্ছে তার একটা নিজস্ব গতি আছে এবং সে যাতে নির মানে বাধাহীনভাবে রক্ত নালির মধ্য দিয়ে রক্তটা প্রবাহিত হতে পারে তার জন্য কোন ব্লাড কর্পাসেলটা বা ব্লাড কণিকাটা দায়ী দেখো অ্যারিথ্রোসাইটস ব্লাড প্ল্যাটলেটস আর মনোসাইট আর লিম্ফোসাইট এগুলোর মধ্যে যেটা লিম্ফোসাইট রয়েছে যেটা লিম্পোসাইট রয়েছে এটা কি করছে আমাদের রক্ত তঞ্চনে বাধার সৃষ্টি করে এ কী করে বা রক্তকে জমাট বাঁধতে দেয় না রক্ত নালির মধ্যে রক্ত নালির মধ্যে যদি রক্ত জমাট বাঁধে তাহলে রক্তের বেগ কমে যাবে এবং জায়গায় জায়গায় ব্লাড ক্লোটিং হবে তার ফলে কী হবে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যাবে তাহলে বাহের মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার জন্য সবথেকে বেশি যে ইম্পর্ট্যান্ট ব্লাড কর্পাসেল হচ্ছে সেটা হচ্ছে লিম্পোসাইট কোশ্চেন নাম্বার ফোর ং দ্য ফলোইং এলিমেন্টস ইনক্রিজেস দ্য অ্যাবজর্বশন অফ ওয়াটার অ্যান্ড ক্যালসিয়াম ইন প্ল্যান্টস তাহলে আমাদের কোন এলিমেন্টটা থেকে উদ্ভিদের ক্ষেত্রে কোন এলিমেন্টটা সবথেকে বেশি পরিমাণে জল এবং ক্যালসিয়াম গ্রহণ করতে সাহায্য করে যে গাছ যে জলটা শোষণ করছে সেটাতে সাহায্য করছে কোন এলিমেন্টটি সেটা হচ্ছে বোরন দেখো গাছের কিছু যে অতি প্রয়োজনীয় এবং অল্প প্রয়োজনীয় বা যে ম্যাক্রো এবং মাইনর যে এলিমেন্টগুলো থাকে সেগুলোর মধ্যে বরণ একটা ইম্পর্ট্যান্ট অ্যালিমেন্ট হচ্ছে যে কি করছে অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ইন প্ল্যান্টসে সাহায্য করছে তাহলে এখানে বোরন হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নাম্বার ফাইভ হুইচ উড উইল বিকাম ইউজলেস সুন আফটার এক্সপোর্টিং ইন দ্য ওপেন এয়ার কোন কাঠটাকে বাতাসে যদি রেখে দেওয়া হয় তখন সেটা ইউজলেস হয়ে যায় দেখো সফট উড উড ওয়েট উড না হার্ডউড তাহলে কোন কাঠটা বাতাসে রেখে দিলে সেটা অব্যবহার্য হয়ে যায় বা কাঠের যে যেটা জন্য আমরা কাঠটাকে ব্যবহার করি যে কাঠ আমাদের একটা শক্ত জিনিস সেটা বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হচ্ছে সেটা কিন্তু ওই গুণটা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে ওয়েট উড মানে ভেজা কাঠকে যদি বাতাসে রেখে দেওয়া হয় তখন সেটা বাতাস থেকে আরও বেশি পরিমাণে বাষ্প সংগ্রহ করে আর সেটা পচে যায় নাম্বার সিক্স উইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ লার্জ স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স তাহলে থেকে বেশি মানে যেটা কার্যকরী অ্যান্টিবায়োটিক এগুলোর মধ্যে কোনটি প্যারাসিটামল প্যানিসিলিন অ্যামফিসিলিন বা ক্লোরোফেনিকল দেখো এগুলোর মধ্যে যেটা অ্যামফিসিলিন রয়েছে সেটা হচ্ছে লার্জ স্পেকট্রাম তো প্রত্যেকটা যে ওষুধগুলো রয়েছে সেগুলোর আলাদা আলাদা গুণ রয়েছে যেমন প্যারাসিটামলটাকে বলা হয় অ্যান্টিপাইডেটিক মানে ব্যথা উপশমকারী একটা ওষুধ কোশ্চেন নাম্বার সেভেন আওয়ার বোনস অ্যান্ড টিথ আর জেনারেলি মেড আপ আমাদের দাঁত এবং হাড় মূলত কী দিয়ে তৈরি হয় দেখো দাঁতে এবং হাড়ের যে উপাদানটি থাকে সেটা হচ্ছে ফসফেট ফসফেট থাকার জন্য আমাদের দাঁত এবং হাড় এত বেশি পরিমাণে মজবুত হয় আর এখানে ফসফেটের যে রূপটি রয়েছে সেটা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম ফসফেট অর্থাৎ এখানে ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুটো যোগের যে দুটো মৌলের যে মিলিত যোগটা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম ফসফেট উপস্থিত থাকে দাঁত এবং হাড়ে যে জন্য এটা এত বেশি পরিমাণে মজবুত হয় কোশ্চেন নাম্বার এইট আঙ্গোরা উল ইজ এক্সট্রাক্টেড ফ্রম আঙ্গোরা উলটা কোথা থেকে নেওয়া হয় সেটা নেওয়া হচ্ছে দেখো বিভিন্ন উলগুলো আমরা জানি শীত থেকে নেওয়া হয় কিন্তু এই আঙ্গোরা উলটা এটা নেওয়া হচ্ছে র্যাবিট থেকে কোশ্চেন নাম্বার নাইন হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস এফেক্ট ওমেন ইজিলি দ্যান দ্যাট অফ ম্যান মহিলাদের তুলনায় মানে পুরুষদের তুলনায় মহিলারা কোন রোগটাতে থেকে বেশি আক্রান্ত হয় হার্ট অ্যাটাক হেপাটাইটিস জয়েন্ট আর্থারাইটিস না আর্থারাইটিস এই রোগগুলির মধ্যে যেটা মহিলাদের সবথেকে বেশি হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক কোশ্চেন নাম্বার টেন পিটুয়েটারি গ্ল্যান্স ইজ লোকেটেড ইন পিটুয়েটারি গ্রন্থিটি কোথায় অবস্থিত ব্রেন লিভার কিডনি ইন্টেস ইনটেস্টাইন তাহলে পিটুইটারি গ্রন্থিটা আমাদের মাথার মধ্যে থাকে অর্থাৎ ব্রেনে থাকে আর এটাকে প্রভু গ্রন্থিও বলা হয় কোশ্চেন নাম্বার ইলেভেন হোয়াট ইজ দ্য লিমিট অফ এম জি ডি অফ ব্লাড সুগার ইন দ্য নর্মাল পার্সন অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট অর্থাৎ যখন কেউ উপবাসে থাকে বা উপসে থাকে তখন তার যে ব্লাড সুগারটা মানে কোন স্তরের মধ্যে ওঠানামা করে সেটা হচ্ছে সত্তর থেকে একশো অর্থাৎ ব্লাড সুগারটা একটু নিচে নেমে যায় কোশ্চেন নাম্বার টুয়েলভ দ্য ক্রস সেকশন অফ এ স্ট্যাম্প অফ থ্রি ট্রি হ্যাজ ফিফটি রে রিংস হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ট্রি দেখো গাছের বয়স নির্ধারণ করা হয় তার গুড়ির মধ্যে যে রিংগুলো থাকে সেটা দেখে এখন প্রত্যেক বছরে একবার তোমরা নিশ্চয়ই জানো যে গাছের উপরে যে ছালটা খসতে থাকে ছেড়ে যায় তাহলে এই যে এক একটা ছাল ছেড়ে গেল এবং সেখানে নতুন একটা ছালের তৈরি হলো সেই জন্য এক একটা রিঙের সৃষ্টি হয় আর এই রিংগুলো দেখে তার বয়সটা নির্ধারণ করা হয় তাহলে যদি কোনো গাছের যদি পঞ্চাশটা রিং থাকে তাহলে সেটা পঞ্চাশ বছর পুরনো হবে কোশ্চেন নাম্বার থার্টিন অনিয়ন ইজ এ মডিফাইড ফর্ম অফ অনিয়নটা কার পরিবর্তিত রূপ সেটা হচ্ছে স্টেম বা কাণ্ডের কাণ্ডের পরিবর্তিত রূপ হচ্ছে অনিয়ন কোশ্চেন নাম্বার ফরটিন দ্য পলিনেশন অফ মেজ টেক্স প্লেস বাই পলিনেশন বা যেটা পরাগ মিলন বলা হচ্ছে সেটা কিভাবে ওই ভুট্টার ক্ষেত্রে এটা কিভাবে হয় সংগঠিত হচ্ছে দেখো সেল পলিনেশন পলিনেশন বাই ইনসেক্ট পলিনেশন বাই এয়ার না পলিনেশন বাই রেন বিভিন্ন কারণে গাছের বা উদ্ভিদের যে বংশ বিস্তার হয় এবং সেজন্য পরাগ মিলনটা বিভিন্ন পদ্ধতিতে হয় আর এখানে মেজ বা ভুট্টার পরাগ মিলনটা হচ্ছে পলিনেশন বাই এয়ার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হোয়াই রেডিওলজিস্ট ইজ ডু নট টেক ডাইরেক্ট এক্সরে ফটোগ্রাফস অফ ইনসেক্টাইন ইন্টেস্টাইনে যখন যে ফটোগ্রাফটা নেওয়া হয় সেটাতে এক্স রে কিন্তু ডাইরেক্ট পেটের করা হয় না পেটের এক্সরে এক্স রে করা হয় না এটা বারণ করেন যে রেজিওলজিস্টরা থাকে তারা এটার কারণটা কি দেখো এটার কারণ হচ্ছে এক্স রে আর ন এবেল টু ক্যাপচার ক্লিন পিকচার কারণ পেটের মধ্যে যে ইনটেস্টাইনের অংশটা আমাদের রয়েছে সেখানে কিন্তু কোনো হাড় নেই তার মানে কি এক্স রে এপার ওপার চলে যাবে অর্থাৎ এটা এক্সরে রশ্মিটা কোনো বাধা না পাওয়ার জন্য সেখানে কোনো ফটো বা ছবি সে তুলতে পারবে না কোশ্চেন নাম্বার সিক্সটিন এক্স বায়োলজি ডিলস উইথ দ্য স্টাডি অফ এক্স বায়োলজিতে কার সম্পর্কে আলোচনা করা হয় মানে অন্য গ্রহে উপস্থিত উদ্ভিদ এবং যে বিভিন্ন প্রাণীরা রয়েছে বা অন্যান্য জীবন জীবন রয়েছে সেটার সম্পর্কে আলোচনা করে এক্স বায়োলজি কোশ্চেন নাম্বার এইটিন এ ক্লোন ইজ এ কলোনি অফ ক্লোনটাকে ক্লোন মানে কি ক্লোন বলতে কাদের কলোনিকে এখানে বোঝানো হচ্ছে ক্লোন হচ্ছে সেল হ্যাভিং সিমিলার জেনেটিক কনস্টিটিউশন সেল হ্যাভিং সিমিলার যে জেনেটিক কনস্টিটিউশন অর্থাৎ একই রকম গঠনমূলক যে বিভিন্ন কোষগুলো রয়েছে সেগুলোকে ক্লোন বলা হয়ে থাকে কোশ্চেন নাম্বার নাইনটিন দ্য পোলেন গ্রেনস অফ ফ্লাওয়ার পলিনেশন পলিনেটেড বা ইনসেক্ট স্টার তাহলে এখানে যে পোলেন গ্রেনগুলো রয়েছে ফ্লাওয়ার যে পলিনেশন করছে সেটা কেমন হয় যেটা ইনসেক্টরা যে পলিনেশানটা সংগঠিত করে সেখানে যে পোলেন গ্রেনগুলো কীরকম হয় কী টাইপের হয় যে কারণে ইনসেক্টের পায়ে লেগে যাচ্ছে বা পতঙ্গদের পায়ে সেটা লেগে যায় তাহলে তোমরা নিশ্চয়ই বিভিন্ন ফুলে লক্ষ্য করেছো সেটা একটু অমসৃণ হয় আর একটু চেটচেটে হয় তাহলে কি হচ্ছে রাফ অ্যান্ড স্টিকি তাহলে রাফ অ্যান্ড স্টিকি অর্থাৎ যেটা খসখসে এবং চটচটে টাইপের হয় এবং একটু অমসৃণ হয় সেই জন্য ইনসেক্টের পায়ে ওই পরাগ রেণুগুলো লেগে যায় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হুইচ ওয়ান অফ দ্য ফলে সাবস্টেন্স ইজ ইউজড ফর প্রিজার্ভেশন অফ ফুড গ্রেন্স ফুডগ্রেনকে সংরক্ষিত করার জন্য শস্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় সোডিয়াম ব্যঞ্জোয়েট ভিনিগার সোডিয়াম ক্লোরাইড না পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাহলে এটা খাবারের সংরক্ষণের জন্য যে সোডিয়াম ব্যঞ্জোয়েট সেটাকে ব্যবহার করা হয় অনেকে যারা বাড়িতে সস বানান তারা হয়তো অনেকেই জানবে যে ব্যঞ্জোয়েট দেওয়া হচ্ছে সোডিয়াম বা আমরা যেটা চলতি মাসে ব্যঞ্জিন বলে ইউজ করি কিন্তু আসলে সেটা সোডিয়াম বেনজোয়েট সেটা বিভিন্ন খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য ডিজিজ কস্ট বাই অ্যাসবেস্টস ইজ অ্যাসবেস্টাস গঠিত যে রোগ সেটাকে কি বলা হয় দেখো সেটাকে বলা হচ্ছে এমফায় সেমা অ্যাসবেস্টাস গঠিত রোগকে বলা হয় এমফাই সেমা কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ইন দ্য আই কালার ভিশন ইজ অ্যাফেক্টেড বাই দ্য প্রেজেন্ট শব যে কালার ভিনে অর্থাৎ যে বর্ণান দেখা দেয় সেটার কারণ কি। কোরোয়েড কোট ক্যালেরোয়েড কোট রডস না কোন কোন কোস্টের জন্য এটা হয় এটা হচ্ছে কোন কোষের জন্য কোন কোষ কি করে যে বর্ণান্ধার সৃষ্টি করে কোনো কোন কোষের যদি কোনো এফেক্টেড থাকে তখন সেটা কি হয়ে যায় যে বা বর্ণগুলোকে আলাদা আলাদাভাবে চিনতে অক্ষম হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেপস ইন প্রসেসিং টি লিভস টি লিভসের যে প্রসেসিং রয়েছে সেখানে কোনটা কাজ করে না দেখো রোলিং ড্রাইং ফার্মেন্টিং না হুইদারিং এখানগুলির মধ্যে কোনটা করা হয় না রোলিং করা হয় ড্রাইংও বা শুকনো হয় করা হয় না ফার্মেন্টেশন কোন্টার করা হয় অ্যালকোহল প্রস্তুতির সময় করা হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ডিহাইড্রেশন ইন হিউম্যান বডি ইজ কজ ডিউ টু দ্য লস অফ যে ডিহাইড্রেশন সৃষ্টি হয় হিউম্যান বডিতে সেটা কিসের অভাবে হয় কোনটা কোনটা আমরা কম খেলে বা কোন জিনিসটা আমরা কম গ্রহণ করলে ডিহাইড্রেশন হয় এটা সকলেই জানো সেটা হচ্ছে ওয়াটার জলের পরিমাণ যদি কমে যায় শরীরে তখন ডিহাইড্রেশন হয় কিন্তু দেখো জলের পাশাপাশি আমাদের নুনটাও অনেকটা কমে যায় অতিরিক্ত ঘাম বেরিয়ে যাওয়ার সময় তখন একটা ডিহাইড্রেশনের ফিলিংস হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হুইচ অফ দ্য ফলিং ইজ দ্য লার্জেস্ট লিভিং বার সব থেকে বড়ো লিভিং বার এগুলোর মধ্যে কোনটা ইগাল ইক অস্ট্রিচনার কিউই তাহলে তোমরাই বলো এটার উত্তরটা কী হওয়া উচিত সেটা হবে অস্ট্রিচ কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ইন দ্য কেস অফ টেস্ট টিউ বেবিস এগ ইজ ফার্টিলাইজড ইন দ্য ইউট্রাস এমব্রায়ো কমপ্লিট ইজ ডেভেলপমেন্ট ইন এ টেস্ট টিউব এমব্রায়ো ইজ প্লেসড ইন ইউট্রাস আফটার টু মান্থ এগ ইজ ফার্টিলাইজড আউটসাইড মাদার্স বডি তাহলে এখানে যে টেস্ট টিউ বেবি সেটাতে কী করা হচ্ছে দেখো যে নিষেকটা বাইরে সংগঠিত হচ্ছে টেস্ট টিউবের মধ্যে এবং যখন তার বয়স দু মাস হচ্ছে তখন সেটাকে ইউট্রাসে প্লেস করা হচ্ছে মায়ের দুটো সেটাকে রেখে দেওয়া হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দ্য এজ অফ ট্রিজ ইজ ডিটারমাইন্ড বাই ইটস তাহলে এই যে গাছের যে বয়স নির্ধারণ করা হয় সেটা হচ্ছে গ্রোথ রিংগুলোর দ্বারা যে বিভিন্ন রিংগুলো রয়েছে তার যতগুলো রিং তত বছর তার বয়স হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কিডনি ডিজিজ ইজ ম্যান ইন কস্ট বাই দ্য পলিউটেন্ট তাহলে যে আমাদের বৃক্কেই বিভিন্ন রোগগুলো হয় সেটা কোন পলিউটেন্টের কারণে হয় ক্যাডমিয়াম আয়রন কোবাল না কার্বন তাহলে সেটা কার জন্য হচ্ছে সেটা হচ্ছে ক্যাডমিয়াম দূষণের জন্য আমাদের কিডনিতে বিভিন্ন রকমের এফেক্ট দেখা দেয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ফ্রুট অফ দিস প্ল্যান্ট আর ফাউন্ড আন্ডারগ্রাউন্ড তাহলে যে ফ্রুটস অফ দিস প্ল্যান্ট আর ফাউন্ড আন্ডারগ্রাউন্ড কোনটা আমরা ফল কোন ফলটা আন্ডারগ্রাউন্ড দেখো এখানে যতগুলো রয়েছে পটেটো ক্যারট গ্রাউন্ডনাট আর অনিয়ন এগুলো কিন্তু প্রত্যেকে ফল নয় কারণ কিছুগুলো হচ্ছে পরিবর্তিত কাণ্ড যেমন পটেটো আলু হচ্ছে পরিবর্তিত কাণ্ড ক্যারট হচ্ছে একটা মূল সঞ্চিত মূল বলা হয় অনিয়নটা আবার কি হচ্ছে পরিবর্তিত কাণ্ড তাহলে বাকি কোনটা থাকলো গ্রাউন্ডনাট অর্থাৎ এখানে গ্রাউন্ডনাট হয়ে গেল কি যে পরিবর্তিত ফল বা সঞ্চিত ফল মাটির নিচের একটা ফল হচ্ছে গ্রাউন্ডনাট কোশ্চেন নাম্বার থার্টি এ রেয়ার অ্যান্ড এনডেঞ্জার্ড অ্যানিম্যাল ইন সাইলেন্ট ভ্যালি ইজ সাইলেন্ট ভ্যালিতে যেটা লুপ্ত প্রায় এবং একটা প্রাণীর নাম হলো কি মাস্ট টাইগার লায়ন টেল্ড ম্যাকাও না ডাইনোসরস তাহলে এগুলোর মধ্যে যেটা সাইলেন্ট ভ্যালিতে রয়েছে এবং তার সংখ্যা অত্যন্ত কমে গেছে সেটা হচ্ছে লায়ন টেল্ড ম ম্যাকাউ কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান কোয়ান্টিটি অফ ফ্রেশ এয়ার রিকোয়ার্ড ফর এ ম্যান ইজ একটা মানুষের জীবন ধারণের জন্য যে ফ্রেশ এয়ারটা থাকে সেখানে কীরকম এয়ারটা থাকা উচিত সেটা হচ্ছে দেখো এক হাজার কিউবিক ফিটে যে এয়ার থাকছে সেখানে ফর এভরি কুড়ি মিনিট অর্থাৎ এক হাজার এক হাজার কিউবিক ফিট এয়ার ফর এভরি কুড়ি মিনিটের জন্য দরকার পড়ে একটা মানুষের জীবন ধারণের জন্য আমরা প্রত্যেক কুড়ি মিনিটে এক হাজার কিউবিক ফিট এয়ারকে গ্রহণ করি নিজের দেহে কোশ্চেন নাম্বার থার্টি টু রেস ইজ ইউজ টু রেসার কী জন্য ব্যবহৃত হয় রেসার পিন হচ্ছে সর্পগন্ধার মূল থেকে রেসার পিন নিশ্চিত হয় আর সেই রেসার পিনটা হাই ব্লেড ব্লাড প্রেশারকে কমাবার জন্য অর্থাৎ ব্লাড প্রেশারের রোগীরা রেসার পিনকে ইউজ করে রেসার পিন আমরা কোথা থেকে পাচ্ছি সর্পগন্ধার মূল থেকে পাচ্ছি কোশ্চেন নাম্বার থার্টি থ্রি এলিটা এলিসার টেস্ট ইজ এমপ্লয়েড টু ডায়গন কোন রোগের জন্য আমরা এলিসার টেস্টটা করি থাকি পোলিও ভাইরাস এডস অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিবডিস টিউবার কিলোসিস ব্যাকটেরিয়াম না ক্যান্সার তাহলে এখানে অন্যদের জন্য এলিসার টেস্ট হয় সেটা হচ্ছে যে এডস অ্যান্টিবডিস জন্য এডসের জন্য এলিসা টেস্টে নিয়ে আসা হয়েছে এড্স পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য এলিসা টেস্ট করানো হয় কোয়েশ্চেন নাম্বার ফোর্টি ওয়ান অ্যাংলো নুবিয়ার ইজ এ ব্রিড অফ অ্যাংলো নুবিয়ানটার কার প্রজাতি বা কার একটা প্রজাতির নাম হচ্ছে যেমন শিপ গোড পোলট্রি না ক্যাটেল এগুলোর মধ্যে অ্যাংলো নুবিয়ান অ্যাংলো নুবিয়ান হচ্ছে দেখো গোটের ছাগলের এক রকমের প্রজাতি কোশ্চেন নাম্বার ফর্টি টু হোয়াট কাইন্ড অফ সয়্যাল ট্রিটেড উইথ জিপসাম টু মেক ইট সুটেবল ফর ক্রপিং ক্রপিংয়ের জন্য বা চাষবাসের জন্য যে জিপসাম ট্রিটমেন্ট করা হয় সেটা আসলে কি অ্যালকালাইনের জন্য অ্যাসিডি করার জন্য ওয়াটার লগের জন্য সয়েল উইথ এক্সেসিভ ক্লে কন্টেন্টের কার জন্য যে জিপসামটাকে দেওয়া হচ্ছে চাষবাসের সময় সেটার কারণ হচ্ছে দেখো অ্যালকালাইন মাটিটার আমলিকত্বটা বাড়াবার জন্য বা অ্যালকালাইন সরি খারীয় যখন মাটিটা বেশি আমলিক হয়ে যায় তখন সেখানে জিপসাম দেওয়া হয় মাটির খাট আমলিকত্বটা কমিয়ে যে একটা ক্ষারকীয় গুণটাকে ফিরিয়ে আনার জন্য কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি টাইফয়েড ফেবারিস কসড বাই টাইফয়েড রোগটা কার জন্য হয় এটা কি গঠিত রোগ ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস না অ্যালার্জি তাহলে টাইফয়েড রোগটি হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত একটি রোগ কোশ্চেন নাম্বার ফর্টি ফোর হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড গ্রুপ ইজ এ ইউনিভার্সাল ডিসিপেন্ট তাহলে চার রকমের ব্লাড গ্রুপ রয়েছে এ বি এবি বি আর ও এগুলোর মধ্যে যে সর্বজন গ্রহিতা মানে সর্বগ্রহিতা হচ্ছে মানে সবার থেকে রক্ত নিতে পারে সে হচ্ছে এবি আর সবাইকে যে রক্ত দিতে পারে সে হচ্ছে ও আবার যে এ গ্রুপের ব্যক্তি সে এর থেকে নেবে আর ও এর থেকে নেবে আর দেবে কাকে কাকে একে দেবে আর এবিকে দেবে ঠিক আছে তেমনিভাবে যে বি গ্রুপের রক্ত সে বি কে দেবে আর এবিকে দেবে বি আর এবিকে দেবে কিন্তু নেবে কার থেকে বি বির থেকে নেবে আর ও এর থেকে নেবে সেই জন্য ও যেহেতু সবাইকে দিচ্ছে আর সবাইকে দিচ্ছে কিন্তু ও কারো থেকে নেবে না ও কার থেকে নেবে শুধুমাত্র ও এর থেকেই নেবে সেই জন্য ওকে বলা হচ্ছে সর্বজন দাতা আর এবিকে বলা হয় সর্বগ্রহীতা কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ রড সেপ ব্যাকটেরিয়া ইজ কল্ড ব্যাকটেরিয়া বিভিন্ন রকমের আকার থাকে রডের মতো থাকে কমার মতো থাকে সেজন্য তাদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে তাহলে রড সেপ্ট বা সোজা রকমের যে শেপের ব্যাকটেরিয়াটা থাকছে তার নামটা কি তাকে কি নামে চিহ্নিত করা হয় তাকে বলা হয় ব্যাসিলাস আর যেগুলো কমার মতো সেগুলোকে কি বলা হয়েছে কক্কাস কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স দ্য অ্যানিমেল হুইচ হ্যাজ বিকাম এক্সটিংক্ট রিসেন্টলি ইন ইন্ডিয়া হ্যাপেনস টু বি তাহলে যে অ্যানিমেলটা কী বলছে ভারতের যে অ্যানিমেলটির সংখ্যাটা কমে গেছে এক্সটিং মানে বিপন্ বিপন্নগ্রস্ত সেই প্রজাতিটার নাম কী গোল্ডেন ক্যাট চিতা উলি উল না রাইনোসরাস তাহলে এখানে যে চিতা ভারতে চিতার সংখ্যা নেই মানে চিতা নেই বলতে গেলে একেবারে এখন বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে চিতা নিয়ে আসা হচ্ছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে এটা সম্পর্কে আলোচনা করেছি যে চিতা নিয়ে আসা হচ্ছে তাহলে এখানে যে চিতাটা রয়েছে সেটা সংখ্যা কিন্তু একেবারে কমে গেছে কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন অল দ্য প্রোগেনি অবটেন ফ্রমে সিঙ্গেল প্ল্যান্ট বাই ভেজিটেটিভ প্রোপোগশন আর কল্ড তাহলে এখানে যে অল দ্য প্রোগেনি অবটেন ফ্রমে সিঙ্গেল প্ল্যান্ট বাই ভেজিটেটিভ প্রোপোগশন আর কল্ড অর্থাৎ একটি একটা উদ্ভিদ থেকে যখন অন্য উদ্ভিদের মধ্যে তার সমস্ত গুণগুলো স্থানান্তরিত হচ্ছে তখন সেটাকে কি বলা হচ্ছে তখন তার ক্লোন বলা হচ্ছে তার একই রকম একটা আমরা জবা গাছের ডাল যদি কেটে লাগাই তো সেটা জবা গাছই হবে অন্য কোনো গাছ হয় না সেটা সেই জিনিসটাকে বলা হচ্ছে তা বা তার উপকৃতি বা উপবি কী বলবো একই রকমের আকারে রয়েছে বলে তার ক্লোন বলা হচ্ছে তোমরা বেঙ্গলি মিনিংটা জানলে অবশ্যই জানিও কোশ্চেন নাম্বার ফর্টি এইট হোয়াট ইজ এ স্পঞ্জ স্পঞ্জ কি এ ফাঙ্গাস ফসিল প্ল্যান্ট না অ্যানিম্যাল স্পঞ্জ নিশ্চয়ই তোমরা দেখেছ সেটাই স্পঞ্জ হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী অ্যান্ড অ্যানিমেল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড গ্রুপস মে বি প্রেজেন্ট ইন দ্য চিলড্রেন অফ এ কাপেল হ্যাভিং ব্লাড গ্রুপ এ অ্যান্ড বি রেসপেকটিভলি তাহলে যার পিতা মাতার ব্লাড গ্রুপ এ এবং বি সেই বাচ্চার ব্লাড গ্রুপ কী হওয়া উচিত দেখো যে পিতা মাতার ব্লাড গ্রুপ এ এবং বি তার বাচ্চার যে ব্লাড গ্রুপটা কী কী হবে এ হতে পারে বি হতে পারে আর এবি হতে পারে কোনটা কোনটা হতে পারে এ হতে পারে বি হতে পারে আর এবি হতে পারে যার বাবা মায়ের যে ব্লাড গ্রুপ সেটা যদি এ এবং বি হয় কোশ্চেন নাম্বার ফিফটি হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ কসড বাই এ ভাইরাস ভাইরাস দ্বারা গঠিত কোন রোগটি এখানে রয়েছে পলিমাইলিটিস ম্যালেরিয়া হুপিং কাপ নিং ওয়ার্ক তাহলে ভাইরাস গঠিত রোগটি তোমরা প্রত্যেকেই জানো এগুলোর মধ্যে কোনটা হতে পারে সেটা হচ্ছে কাপ যে কাশি কাশি কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ তাহলে আজ আমরা এখানে টোটাল পঞ্চাশটি প্রশ্ন উত্তর আলোচনা করলাম যদি ভুলবশত কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও আমরা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো সংগ্রহ করি এবং সেখান থেকে তোমাদেরকে সে ভিডিও মাধ্যমে উপস্থিত করি আমাদেরও প্রচুর পরিশ্রম করতে হয় তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এরকম রেগুলার ভিডিও পাওয়ার জন্য এবং বিনামূল্যে প্রতিটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করো তাহলে আমরাও আরও নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও উইথ নেক্সট টপিক